আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো রয়েছেন, যারা কাছের এবং দূরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। করোনার এই পরিস্থিতিতে বাংলাদেশ সহ পুরো বিশ্বে আসলে শিক্ষাক্রম একটা ডিজিটাল মাধ্যমে চলে এসেছে এবং এটি একটি নির্মম বাস্তবতা যে এখন সকলেই আসলে অনলাইনে পাঠ্যক্রম চালিয়ে যাচ্ছে বা চালিয়ে যেতে বাধ্য হচ্ছে। তো এমন পরিস্থিতিতে বাংলাদেশেও আসলে অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছে অনেক আগে থেকে, কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক পরে হলেও এই দৌড়ে এই বাস্তবতার সঙ্গে একমত হতে বাধ্য হয়েছে। তো আমাদের অনেক সহকর্মী রয়েছেন যারা বিডিরেন ভি সেশনের মাধ্যমে ক্লাস নিতে চান, কারণ জুম হচ্ছে এমন একটি অ্যাকাউন্ট যেটির আসলে বেসিক অ্যাকাউন্টে 40 মিনিটের বেশি সেশন নেওয়া যায় না। কিন্তু বিডিরেন বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক তারা জুমের সঙ্গে এক ধরনের কোলাবোরেশন করে আমাদেরকে একটি দারুণ সুযোগ দিচ্ছে অনেকটা ফ্রিতে, সেটি হচ্ছে অনেকটা না পুরোপুরি ফ্রিতে, সেটি হচ্ছে আপনাদের আনলিমিটেড টাইমে আপনি ক্লাস নিতে পারবেন, জুমেই নিতে পারবেন, কিন্তু বিডিরেনের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্টটা খুলে আসতে হবে। তো যাদের বিডিরেনের মাধ্যমে আসলে যারা ফ্যাকাল্টি রয়েছেন যারা বিডিরেনে এখন অ্যাকাউন্ট খুলেননি, তারা এই যে vsession.bdiren.net.bd এই ঠিকানায় গিয়ে এই টেক ভার্চুয়াল সেশন উইথ বিডিরেনের নিচে যে রেজিস্টার নাও আছে এখানে ক্লিক করলেই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখানে আমি আপনাদের একটা পরামর্শ দিতে পারি যে কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন। ফুল নেম এখানে নিজের নামটি লিখবেন আপনি, এরপরে এখানে ইমেইল যদি আপনার প্রতিষ্ঠান থেকে সরবরাহকৃত কোনো ইমেইল থাকে, যেমন আমার আছে nubtkhulna@nubtkhulna.ac.bd, কিন্তু আমি সেটি ব্যবহার করিনি, আমি আমার যে অন্য আরেকটি ইমেইল সেটি ব্যবহার করেছি, আপনি ওটি ব্যবহার করলে আপনার অনেক সুবিধা হবে। তারপরে দেখেন এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, একটি শক্ত পাসওয়ার্ড, আর এখানে আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করবেন যে ইউনিভার্সিটির আপনি, আপনার ডেজিগনেশন আপনি লেকচারার নাকি অ্যাসোসিয়েট প্রফেসর না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেটি দিবেন, আপনার ফ্যাকাল্টি নেম অর্থাৎ আপনি কোন ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স, আর্টস নাকি সায়েন্স ইত্যাদি, ডিপার্টমেন্টে আপনি যে ডিপার্টমেন্টে সেটি দিবেন। এখানে হচ্ছে যদি আপনার ওই ইনস্টিটিউশন প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত ইমেইলটি না থাকে, সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিতে আপনার যে প্রোফাইল রয়েছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে, অর্থাৎ আপনার যে নাম সেটি সেই নামের যে নিচে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, রিসার্চ ইন্টারেস্ট ইত্যাদি থাকে, সেই লিঙ্কটি এখানে ক্লিক করে দিয়ে রেজিস্টার করে ফেলবেন এবং 24 ঘন্টার মধ্যে বিডিরেন আপনাদেরকে ইমেল করে জানিয়ে দেবেন আপনি যোগ্য কিনা। তো আমার আগে থেকে লগ ইন করা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বিডিরেন এর মাধ্যমে ক্লাস নিতে পারবেন। আমি এখানে ভি সেশনের মধ্যে ঢুকে গেলাম, দেখেন আমি 8টা সেশনের আগে নিয়েছি এবং 38 আমার অন্যান্য কলিগ যারা রয়েছেন তারা 38 জন রয়েছেন এই বিডিরেন এর মাধ্যমে ক্লাস নিচ্ছেন। তো এখানে আপনি ধরুন কিভাবে আপনি ক্লাস নেবেন, ধরুন কাল আগামীকাল আপনার বিকাল 3টায় একটি ক্লাস রয়েছে অথবা সন্ধ্যা 7টায় অথবা সকাল 10টায় বা 9টায়, তাহলে আপনি প্রথমে যাবেন ক্রিয়েট শিডিউলে, আপনি এই শিডিউলটি আপনার স্টুডেন্টদেরকে জানিয়ে দিতে চান। তো ধরুন আমি ক্লাস নিব আগামীকাল বাংলা লেখার নিয়ম। হ্যাঁ, তো আমি ক্লাস নিব আজকে হচ্ছে 20 তারিখ, 21 তারিখে, তো এখানে গিয়ে আপনি তারিখ দিতে পারবেন, সরাসরি লিখতেও পারবেন, তবে মনে রাখবেন যে আপনি যে সময়টি দেবেন এটি 15 মিনিট কম বেশি করতে পারবেন। তো এই যে আমি 21 তারিখে গেলাম, 21 তারিখে গিয়ে আমার যেটা করতে হবে সেটি হচ্ছে সময় হচ্ছে আমার 3টা, ধরুন আপনি 3টায় দিবেন তাহলে 12টা, এটি 24 ঘন্টা ভিত্তিতে কাজ করে, তো তাহলে 12টা, 13টা, 14টা, 15টা, তাহলে 15টায় আসবেন আপনি, 3টা মানে 15, তাহলে আমার ক্লাস হবে। এবং দেখুন এই যে এই দাগগুলো হচ্ছে নিচের দিকে নিবে আপনাকে, হ্যাঁ আপনার অক্ষরকে ক্রমকে, আর এই এই উপরের এই অ্যারো চিহ্ন বা তীরটি উপরের দিকে নিবে, তো আমি নিচে আসবো যেহেতু 3টায় ক্লাস নিব 15টা, দেখেন। এবং এই পাশে যে জায়গাটি রয়েছে সেখানে আপনার সময়টা কত, তো আমি দিয়ে দিলাম 90 মিনিট 3 ঘন্টা, আপনি এখানে দেখেন 90, 120 অনেক কিছু রয়েছে, তো একদম সহজ। এখন আপনি এখানে সেভ দিলেই একদম দারুণভাবে আপনি যে কালকে ক্লাস নিচ্ছেন তার একটি লিংক তৈরি হবে, দেখুন এই যে বাংলা লেখার নিয়ম, হ্যাঁ
তো আপনার স্টার্ট টাইম এটা এন্ড টাইম সেটিও দেওয়া, এই জিনিসটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। জয়েন ইউআরএল এটি আপনার স্টুডেন্টকে আপনি প্রদান করবেন, এটি আপনি আপনার যে মাউস সেখানে ক্লিক করে নিয়ে ফেসবুকে বা ইমেইলে তাদেরকে মেইল করে দিতে পারেন। এখান থেকে সরাসরি শেয়ার ভায়া ইমেইলে ক্লিক করেও আপনি আপনার শিক্ষার্থীদেরকে এই লিঙ্কটি দিয়ে দিতে পারেন। এবং ওদের কিন্তু এই ভিডিও এন্ড ভি সেশনে অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই, ওদের যে জুম অ্যাকাউন্ট রয়েছে সেটি দিয়েই ওরা এই লিঙ্কে ক্লিক করলে আপনার ক্লাসে উপস্থিত হতে পারবে। এবং দেখেন এখানে আপনার ক্লাসের সময়টিও দেওয়া রয়েছে, এবং এখানে আমি স্টার্ট সেশনটা রেখে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি জাস্ট একটা টেস্ট করাই, দেখুন আমি যে টাইমটা দিয়েছিলাম এই যে আজকে রাত 10:45 একটি ক্লাস, আপনার ক্লাসটি যখন সঠিক সময় হবে তখন এরকম স্টার্ট সেশন নামের একটা অপশন আপনি পাবেন। হ্যাঁ, সেখানে ক্লিক করলেই আপনার সেশন স্টার্ট হয়ে যাবে। তবে এর আগে আপনি নির্দিষ্ট মানে আপনি নিশ্চিত করবেন আপনার কম্পিউটারে জুম ইনস্টল করা রয়েছে। তো এই হচ্ছে সহজে আপনি ক্লাস নেওয়ার আপনার নিয়ম। আর যদি আপনি মনে করেন যে এই ক্লাসটি আপনি বন্ধ করে নতুন একটি সময় দিবেন তাদেরকে, অনিবার্য কারণবশত ক্লাসটি নিতে পারেনি, তাহলে আপনি এখানে গিয়ে এডিট স্কেডিউল বা ডিলিট স্কেডিউল যেটিও দিতে পারেন। আমি শিডিউল স্কেডিউল দুইটাই বলতেছি, দুটো উচ্চারণই সঠিক আসলে, ইদানিং আমাদের মধ্যে স্কেডিউল স্কেডিউল বলার প্রবণতা আসছে। হ্যাঁ, তো এই শিডিউল আপনি এভাবে এডিট বা ক্যান্সেল করতে পারবেন। এখন আপনি ধরুন আপনার আপকামিং সেশন কী কী সেটি এখানে দেখতে পারবেন এইখানে ক্লিক করে। আপনার পাস্ট সেশন কী কী, আপনি কী কী সেশন নিয়েছেন, দেখেন আমি ল্যাসওয়েলের মডেল এনসিয়েন্ট সিভিলাইজেশন ইন বাংলাদেশ এগুলো ক্লাস আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়েছি। আর আপনার আর্কাইভ সেশন, যে সেশনগুলো আপনার হয়ে গিয়েছে অনেক এক সপ্তাহ বা তার পুরনো, সেগুলো এখানে আমি ভাইবা নিয়েছিলাম। আর আপনার বিশ্ববিদ্যালয়ের আর কে কে আসলে কবে মানে কখন ক্লাস নিচ্ছে সেগুলোরও একটা ডেটাবেস আপনি এখানে পাবেন। তো এই হচ্ছে বিডিরেন ভি সেশনের মাধ্যমে সহজে আপনার ক্লাস নেওয়া সব। তাহলে মূল কথা হচ্ছে আপনি মনে রাখবেন, আপনি ক্রিয়েট শিডিউলে যাবেন, ক্রিয়েট শিডিউলে গেলে সেখান থেকে আপনি যে তথ্যগুলো দিবেন, টপিক নাম লিখবেন, এই যে আমি লিখেছি বাংলা লেখার নিয়ম, আপনার স্টার্ট টাইম দিবেন, আপনার এন্ড টাইম দিবেন, এবং একটি তারপরে আপনি ডিউরেশন দেওয়ার পরে সেভ দিলে এরকম একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কটি আপনার শিক্ষার্থীদেরকে আপনার দিতে হবে, যারা এই লিঙ্কটিতে ক্লিক করবে তারা অটোমেটিক এখানে চলে আসবে। আর যদি যারা মিটিং আইডি দিয়ে ঢুকতে চায় তাদেরকে বলে দিবেন যে এই যে যে লিঙ্কের শেষে যে নাম্বারটি রয়েছে এটি হচ্ছে মিটিং আইডি। ধন্যবাদ আসলে এই ভিডিওটির সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। আমি চাই অনেক ভালোভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটি ডিজিটালাইজড হয়ে যাক, কারণ গোটা পৃথিবী আসলে ডিজিটালাইজড হয়ে যাবে আগামী পৃথিবীতে। তো টিকে থাকার জন্য আমাদের শিক্ষার্থীদের, আমাদের সহকর্মীদের, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে সেই প্রজন্মকে অনেক বেশি ডিজিটাল যে লিটারেচার সেই বিষয়টি সম্পর্কে জানতে হবে, যে ট্রেন্ডিং টপিক সেটি সম্পর্কে জানতে হবে, এবং অত্যন্ত সফলভাবে আমাদেরকে প্রয়োগ করতে হবে। মনে রাখতে হবে আপনার হাতে ইন্টারনেট রয়েছে, কম্পিউটার রয়েছে বা একটি স্মার্টফোন রয়েছে, মানে গোটা পৃথিবী আপনার হাতের মধ্যে। এখন কিভাবে এটিকে আপনি ব্যবহার করবেন সেটি একদম আপনার নিজের ব্যাপার। অনেক ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।